এ জমিন তোমরা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কুন ফায়াকুন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুনাহ হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি চার শ্রেণীর কারণে লাউলা মাশাইখুর রুদ্দা ওয়াল শাবাবু খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় কষ্ট হয় এরপরও আমার কদমে সেজদা দেয় এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ বলে ওয়াশাবাবু খুশা কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায় নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় জিনা ব্যভিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহ